আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কালের কিছু গাউন, এগুলো সব ব্রাইডাল গাউন। দেখুন আমার হাতে সুন্দর একটা পেস্ট কালারের একটা গাউন রয়েছে, আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের বোঝার স্বার্থে। এই যে দেখুন, এখানে মেড ইন পাকিস্তান, ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল। তো আমরা তো ক্যাটালগটা দেখলাম কম বেশি, এবার আমরা চলুন ড্রেসটা একটু দেখি। এই যে আসছে সেই সুন্দর চমৎকার, আর এগুলো তো কিন্তু সম্ভবত ইনারের কাপড়ের সাথে দেওয়া আছে, তাই না? এটাতে ইনারের কাপড়টা আছে না, এটাতে ইনারের কাপড়টা নাই, তবে কোনো কোনোটাতে আবার আছে। তো চলুন আমরা এই ড্রেসটা একটু দেখি। এটার ম্যাটেরিয়ালস হচ্ছে অর্গেঞ্জা। তো আমরা একটু ড্রেসের নেকলাইনটা থেকে শুরু করি। এটা হচ্ছে আপার পার্ট, আর এখান থেকে জয়েন করা আছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু ঝুলের যে ব্যাপারটা আছে এটা কিন্তু কমাইতে পারেন। তো নেকলাইনটা কিন্তু পুরোটা কিন্তু কি দেওয়া আছে বলুন তো, খুবই গর্জিয়াস একটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের সঙ্গে। আর এটা হচ্ছে গলার যে পোর্শনটা, যেটা কিনা আপনার ক্রিস্টালের স্টোনের কাজ করা। ড্রেসটা মাশাল্লাহ অনেক গর্জিয়াস একটা ড্রেস বললে আসলে আমার মনে হয় এটা গাউন বলাটাই বেটার, তাই না? এটা হচ্ছে দামানের যে পার্টটা, অর্থাৎ নিচের যে বহরের যে দিকটা আর কি, ঝুলের অংশটা, তো সেটাও কিন্তু আরও বেশি গর্জিয়াস, অনেক বড় বহর কিন্তু এগুলাতে। হ্যাঁ, তো সবই যেহেতু ব্রাইডাল কালেকশন, তো আমি আপনাদের একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ড্রেসটা দেখো, পুরো মাসালা অনেক সুন্দর না, অনেক বড় লং কিন্তু। হ্যাঁ, তো আমরা একটু ব্যাক সাইডটা দেখে নিব। এই আসছে ড্রেসটার ব্যাক সাইড, অর্থাৎ ফ্রন্ট প্লাস ব্যাক একদম সেমভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে। আমরা একটু দূরে যাই, দূরে গেলে ড্রেসটা সুন্দরভাবে দেখা যাবে। এই যে অনেক সুন্দর লাগছে না, আমার কিন্তু অনেক ভালো লাগছে, তাই না? মানে পুতুলের পুতুলের মতো লাগছে। তো এর মধ্যে ইনার যাবে, ইনারটা আপনারা ম্যাচিং করে নিয়ে নেবেন। এই হচ্ছে নেটের মধ্যে ওড়নাটা, আর এই আসছে ড্রেসের স্লিভস, আর এই হাতে আমরা প্যান্টের কাপড়টা নিয়ে একটু স্ক্রিনশটটা নিব, ঠিক আছে? স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ অর্ডারটা প্লেস করে ফেলুন।